পাক ভারত উত্তেজনার মধ্যেই ভারতকে ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি আরও একবার ভারতকে আলোচনার টেবিলে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে এমন সংঘাত চলতে থাকলে বিপর্যয় ঘনিয়ে আসবে বলে তিনি সতর্ক করে দেন। বুধবার পাকিস্তানের সরকারি বেতারে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই জানান দিয়া যে ভারত যদি এখানে আসতে পারে তবে আমরাও তাদের ওখানে যেতে পারব। সব যুদ্ধেই হিসাবে ভুল হয়, কেউ জানে না তারা কোথায় যাচ্ছে। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলাকে কেন্দ্র করে সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইমরান খান ভারতকে আলোচনার এ প্রস্তাব দিলেন। এর আগেও ইমরান খান ভারতকে শান্তির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইমরান খান বলেন, আমি ভারতকে যা বলতে চাই তা হল, বর্তমান পরিস্থিতিতে আমাদের বিবেচনা বোধ ও বিচার বুদ্ধির প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে হিসাব করে যুদ্ধে নামা হয় যুদ্ধের গতি প্রকৃতি সেদিকে গড়ায় না বলে মন্তব্য করেন তিনি। ইমরান বলেন, হিটলার কখনো ভাবতে পারেননি দীর্ঘ যুদ্ধে বিপর্যয়ের কথা। আমেরিকানরা কল্পনাও করেনি ভিয়েতনাম যুদ্ধে তাদের ব্যর্থতা কিংবা আফগানিস্তানে যুদ্ধের বিস্তৃতি দশক ছাড়িয়ে যাওয়ার কথা। কোনো যুদ্ধেই সব অঙ্ক মেলে না। ভারতকে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দুপক্ষের হাতে যে ধরনের অস্ত্র আছে তাতে কি আমরা এরকম কোনো ভুল হিসাবের ঝুঁকি নিতে পারবো? যদি আমরা এটা ঘটতে দেই তবে পরিস্থিতি আর আমার বা নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে থাকবে না। পুলওয়ামায় আপনাদের যে কষ্ট পেতে হয়েছে আমরা তার বেদনা আজ করতে পারছি। ওই ঘটনা নিয়ে তদন্ত এবং আলোচনার জন্য আমরা প্রস্তুত। আসুন একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করি। সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে বুধবার পাকিস্তান দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার এবং একজন বৈমানিককে আটক করার দাবি করেছে। অন্যদিকে দিল্লি থেকে পাকিস্তানের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার এবং নিজেদের একটি MiG-21S ধ্বংস হওয়ার কথা জানানো হয়েছে বলে জানায় BBC। পুলওয়ামায় জঙ্গি হামলা তদন্তে ভারতকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে ইমরান আরও বলেন, আমরা ভারতকে তদন্তের প্রস্তাব দিয়েছিলাম, আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম এবং এখনও তা করতে প্রস্তুত আছি। আমার আশঙ্কা, ভারত হয়তো আক্রমণ করতে চাইছে, সেক্ষেত্রে আমি ভারতকে যে কোনো আক্রমণের বিষয়ে সতর্ক করছি। পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জনের বেশি সেনা নিহতের প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের বালাকোটে জৈশ ই মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এ বিষয়ে ইমরান বলেন, গতকাল ভোরে ভারত যখন বালাকোটে অভিযান চালায় তখন আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অপেক্ষা করেছি। আমরা এখনও ক্ষয়ক্ষতির হিসাব করছি। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন, তাদের বাহিনী দুটি বিমান গুলি করে ভূপাতিত করেছে, এর মধ্যে একটি ফাইটার পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে, অন্যটি ভারতীয় অংশে গিয়ে বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে চোখবাঁধা অবস্থায় রক্তাক্ত এক বৈমানিককে দেখিয়ে বলা হচ্ছে তিনি ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন। ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে BBC লিখেছে, তাদের কোনো পাইলট নিখোঁজ নেই। তবে জম্মু কাশ্মীরের বুদগাম এলাকায় সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হচ্ছে যে পাকিস্তানি জেট ফাইটারগুলো ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল, তার মধ্যে একটি F-16 গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তাদের সরকারের অভিযানে কোনো F-16 ফাইটার ব্যবহার করা হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।